নমস্কার। আজ হীরক জ্যোতির্ময় কবি সার্বভৌম রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন, আজ 25শে বৈশাখ। আজ সারা পৃথিবী যখন মৃত্যুর মিছিলে জর্জরিত এবং চারিদিকে যখন মৃত্যু, তখন কিন্তু মৃত্যুর থেকে কি করে উপরে ওঠা যায় এবং মৃত্যুকে কি করে ভয় না পেয়ে মৃত্যুঞ্জয়ী হওয়া যায়, সেটা কিন্তু রবীন্দ্রনাথ আমাদেরকে কবিতার মাধ্যমে শিখিয়ে দিয়ে গেছেন। পরিশেষ কাব্যগ্রন্থের মৃত্যুঞ্জয় কবিতায় সেটা পাঠ করা আজকে খুব বেশি প্রাসঙ্গিক মনে হলো, এবং বেঁচে থাকার রসদ আমাদের যোগান আজও তিনি। শুরু করছি, আপনাদের সঙ্গে ভাগ করে নিচ্ছি মৃত্যুঞ্জয় কবিতা। মৃত্যুঞ্জয়, দূর হতে ভেবেছিনু মনে, দুর্জয় নির্দয় তুমি, কাঁপে পৃথ্বী তোমার শাসনে, তুমি বিভীষিকা, দুঃখীর বিদীর্ণ বক্ষে জলে তব লেলিহান শিখা, দক্ষিণ হাতের শেল উঠেছে ঝড়ের মেঘপানে, শেথা হতে বজ্র টেনে আনে, ভয়ে ভয়ে এসেছি নু দুরু দুরু বুকে তোমার সম্মুখে, তোমার ভ্রুকুটি ভঙ্গে তরঙ্গিল আসন্ন উৎপাত, নামিল আঘাত, পাঁজর উঠিল কেঁপে, বক্ষে হাত চেপে সুধালেম, আরো কিছু আছে নাকি, আছে বাকি শেষ বজ্রপাত, নামিল আঘাত, এইমাত্র আর কিছু নয়, ভেঙে গেল ভয়। তখন উদ্যত ছিল তোমার অশনি, তোমারে আমার চেয়ে বড় বলে নিয়েছিনু গণি, তোমার আঘাত সাথে নেমে এলে তুমি, যেথা মোর আপনারও ভূমি, ছোট হয়ে গেছো আজ আমার, টুটিল সব লাজ, যত বড় হও তুমি তো মৃত্যুর চেয়ে বড় নও, আমি মৃত্যুর চেয়ে বড়, এই শেষ কথা বলে যাবো আমি চলে। ধন্যবাদ। আজ এই আমরা আশা করি সাহিত্যের মধ্যে দিয়ে, গানের মধ্যে দিয়ে কিছুটা হলেও বাঁচার রসদ পাব, এবং এই পরিস্থিতি আমরা শীঘ্রই কাটিয়ে উঠব, এবং মন খারাপের সময়ও আনন্দের সময়ও আমরা ঠাকুরের আশ্রয় নেব। নমস্কার।